উত্তর দিনাজপুরের ছবি এবার বীরভূমে। অবহেলায় পড়ে সরকারি সবুজ সাথী প্রকল্পের হাজার হাজার সাইকেল। রামপুরহাট এক নম্বর ব্লকের কিষান মান্ডি, রোদে পুড়ে জলে ভিজে সাইকেলের গায়ে ধরেছে জং। দীর্ঘদিন ধরে এভাবেই পড়ে রয়েছে সরকারি প্রকল্পের শখানেক সাইকেল, কিন্তু যে সাইকেল পড়ুয়াদের হাতে তুলে দেওয়ার কথা তা কেন নষ্ট হচ্ছে পড়ে পড়ে? রামপুরহাট এক নম্বর ব্লকের বিডিওর দাবি, অতিরিক্ত সাইকেল পাঠিয়েছিল সরবরাহকারী সংস্থা। এই সাইকেলগুলো আমাদের নয়, যে সাইকেল কোম্পানি সাইকেল এখানে সরবরাহ করছেন তিনি তার সুবিধার্থে এখানে সাইকেলগুলো রেখে বিভিন্ন জায়গায় সেটা সরবরাহ করছেন। আমাদের এন্ড থেকে যতগুলো সাইকেল আমাদের দরকার সবই আমরা রিসিভ করেছি এবং সব আমাদের ডিস্ট্রিবিউশন হয়ে গেছে, আমাদের এন্ডে কোনো সাইকেল এখানে পড়ে নেই। যদিও বিতর্ক উস্কে দিয়েছে সাইকেল সরবরাহকারী সংস্থার মালিকের মন্তব্য, তার দাবি যে পরিমাণ সাইকেলের অর্ডার এসেছিল সেই পরিমাণ সাইকেলই পাঠানো হয়েছে, সাইকেলের টাকাও হাতে এসে গিয়েছে। তাহলে বিডিও কি করে বলছেন বেশি সংখ্যক সাইকেল পাঠিয়েছে সরবরাহকারী সংস্থা? সাইকেলগুলি তাহলে কার? উত্তর মেলেনি কোনো প্রশ্নেরই। নীরবে রোদে জলে নষ্ট হচ্ছে সবুজ সাথী। গোপাল চট্টোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।